একটু একটু এগিয়ে যাচ্ছে সময় ঘড়িটার কাঁটা, মাঘ কুয়াশায় ঝাপসা হচ্ছে তোমাদের পরিচিত ছেলেটা। হয়তো আকাশ মেঘ ঢেকেছে, পাইনি তাই তপন দেখা, তবে ঠিকই দেখেছি মধ্য মাঠে হাঁটতে হাঁটতে আমি একা। জনতার কোলাহল নেই, মাঝে মধ্যে দু একটা কুহুকের ডাক, এগোতে চাই যদিও আমি কুয়াশায় ঝাপসা পথের বাঘ। আজকাল আমার ভীষণ করে মধ্যরাতে জ্বর আসে, থরথরিয়ে কাঁপে শরীর বাটে ফিরলে বেলা শেষে। জ্বরের তীব্রতা বৃদ্ধিতেও এখন কেউ আর রাতভর জল সেঁক দেয় না, আমি সারা রাত ছটফটিয়ে মরি বিছানার প্রতিটা কোণা। তোমাদের কি মনে পড়ে অর্পার কথা, ছবির মতো একটা মেয়ে, তোমাদের গড়াই পারে বসে তারে কত শুনিয়েছি গান গে। অর্পাকে নিয়ে তোমাদের কত ঠাট্টা বলতে আমার কাছে, আমি লাজুক হেসে উড়িয়ে দিতাম, বলতাম সবই মিছে। একবার অর্পা আমাকে বলেছিল, তোর কবিতায় আমাকে লিখবি? এই কথাটা সেদিন সবাই শুনেছিল, নদী পাহাড় আকাশের রবি, কিন্তু এখন তারা কেউ স্বীকার করে না সেই বিকেলের কবিতা। অর্পার মতো তারাও ভুলে গেছে, তবে এতে আমার নয় ব্যথা, আমি যে অন্য যন্ত্রণায় ভুগছি, তোমাদের অজানা এক ব্যথা, যে আমি কাউকে বলতে পারবো না, থাকুক না অজানা সেই কথা। আমি প্রদীপের কেরোসিন ফুরিয়ে সেই ঘা অন্যদিন তোমাদের দেখাবো, সেই ঘাতে আজ ভীষণ যন্ত্রণা, আমি আজ আর লিখতে না পারবো। এখন আমি দিন গুনি কবে ভুলবো অর্পাকে, কবে ভুলবো তোমাদের সবাইকে একে একে।